জনাব মোহাম্মদ আনোয়ারুল হাফিজ বুলবুল, অনুষ্ঠানের শুরুতেই বাবুকাবাসীর পক্ষ থেকে সাদর আমন্ত্রণ, অভিনব কৃতিত্বপূর্ণ অবদান রেখেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। যে আজকে শহরের মানুষের থেকে কনজারভেটিভ না, শহরে আমরা অনেক কাজে ব্যস্ত হয়ে যায়, রংপুরে যে একটু পরে আমি অনেক কাজে ব্যস্ত হয়ে যাব, আর এই কারণে রাত্রে পারমিশনটা দেয় না। তো যাই হোক, না দিলেও এই গরমের মধ্যে না করে আমার মনে হয় শিক্ষার্থী তাদের জন্য রংপুর